হে হাই আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। ভিডিওটা অনেক সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসছি, যদি কখনো কোনো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে কি করতে হবে, দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি যোগ হবে নয়তো ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। কিন্তু ভাই রহস্য আছে, কখন ইনফিনিটিভ হবে কখন জেরান হবে সেটা অনেকেই বোধগম্য নয়। এটা জানার জন্য আজকে আমরা একটা গল্প দেখব। এই গল্পটা নেওয়া হয়েছে আমার শ্রদ্ধেয় স্যার শাকিল স্যারের কাছ থেকে, সো অল ক্রেডিট গোজ টু হিম। গল্পটা আমি বলি, মনে রাখবা কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি যোগ হয়। তো এই ভার্বগুলো তো তোমার হচ্ছে মুখস্থ রাখতে অনেক বেশি হয়তো বা কঠিন হবে, কিংবা মনে থাকবে না কিছুদিন পর। তো যে গল্পটা বলবো সেই গল্পটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। আমি গল্পটা বলি, এক্সকিউজ মি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের সামনে একটা গল্প বলতেছি এবং বলতেছি যে তোমরা পড়াশোনা করবা। হ্যাঁ, তো এখানে এক্সকিউজ কথাটা কিন্তু পাইছি, অর্থাৎ একটা ভার্ব পাইছি। নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবো না। সো এই লাইনের মধ্যে কিন্তু দুইটা ভার্ব পাইছে, এক হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে এনজয়। এতে কোনো কিছুই তোমার রিমেম্বার থাকবে না। তো এই লাইনের মধ্যে রিমেম্বার ভার্বটা পাইছি। সো এই রিমেম্বারের পরে যদি কখনো আরেকটা ভার্ব আসে তখন কি হয়ে যাবে, চোখ বন্ধ করে আইএনজি যোগ দিয়ে দিতে হবে। অর্থাৎ রিমেম্বারের সাথে নয়, প্র্যাকটিসের সাথেও নয়, এনজয়ের সাথেও নয়, এক্সকিউজের সাথেও নয়, কোনগুলোর পর। অর্থাৎ এগুলোর পরে আরেকটা ভার্ব যখন আসবে তখন তুমি এগুলোর সাথে আইএনজি যোগ দিবা। গল্পটার ধারাবাহিকতায় ফিরে যাই। গল্পটা ছিল, এক্সকিউজ মি মাই ডিয়ার স্টুডেন্টস, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কোনো কিছুই রিমেম্বার থাকবে না, পরীক্ষার জন্য কি হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার জন্য রিস্ক হবে কারণ তুমি যেহেতু পড়াশোনা করো না, এতে কোনো কিছু মনে থাকবে না, অর্থাৎ রিমেম্বার থাকবে না। হ্যাঁ, তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, তোমার জন্য কি রিস্ক হয়ে যাবে। তাই সব কিছু কী করতে হবে, অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অ্যাভয়েড গল্পটা আমরা ধারাবাহিকতা রাখি, গল্পটার মধ্যে অ্যাভয়েডও আছে। সো অ্যাভয়েডের পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি যোগ হবে। তাই সব কিছু অ্যাভয়েড করে কী করা উচিত, পড়াশোনাটা গো অন অ্যান্ড কিপ অন করা উচিত। অর্থাৎ তুমি যেহেতু ভাই পড়াশোনা করতেই চো না, তাহলে কী করতে হবে, সব কিছু বাদ দিয়ে দিতে হবে। সো এখানে অ্যাভয়েড ছিল, এর পরবর্তীতে আমি বললাম যে গো অন করো অর্থাৎ চালিয়ে যাও, কিপ অন করো অর্থাৎ চালিয়ে যাও। সো দুইটা ভার্ব পাইলাম, এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব, গো অন অ্যান্ড কিপ অন। এখন ভাই এই সেন্টেন্সটা কিন্তু শেষ হয় না, অর্থাৎ এই গল্পটা শেষ হয় নাই। গল্পটাকে আমি যদি একসাথে বলি তাহলে কি, এক্সকিউজ মি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ফার্স্টে আমি শুরু করলাম, এখানে কিন্তু এক্সকিউজ আছে। সো এক্সকিউজ মি মাই ডিয়ার স্টুডেন্টস, নিয়মিত প্র্যাকটিস না করলে পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কোনো কিছুই রিমেম্বার থাকবে না, পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে। এরপরে পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তাই সব কিছু অ্যাভয়েড করে কি করতে হবে, পড়াশোনাটা গো অন অথবা কিপ অন করতে হবে, নয়তো তুমি ফিনিশ হয়ে বেনিশ হয়ে যেতে পারো। আমার কথায় মাইন্ড করো না। সো লাস্টে মজার বিষয় হচ্ছে মাইন্ড কথাটাও আছে। সো এই যে গল্পটা বললাম, গল্পের মধ্যে যেসব ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়েছে এই ইংলিশ ওয়ার্ডগুলো ভার্ব, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে কী করতে হবে, আইএনজি যোগ দিতে হবে। তো গল্পটা আমরা বোর্ডে দেখি। প্রথমেই এক্সকিউজ কথাটা আছে, অর্থাৎ এক্সকিউজ মি মাই ডিয়ার রূপা। যদিও এখানে ইন্টারেস্টিংলিভাবে আমি রূপার কথা বলছি, কিন্তু আসলে মানে জাস্ট একটা মজার বিষয়, মজা করার জন্যই বলা হয়েছে। সো এখানে এক্সকিউজ মি মাই ডিয়ার রূপা, এক্সকিউজ একটা ভার্ব পাইছি। এরপরে নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না, এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে বেনিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন অথবা কিপ অন করো। আমার কথায় মাইন্ড করো না। তো এখানে এই যে লাল কলম দিয়া দাগ দেওয়া আছে, অর্থাৎ গুল দেওয়া আছে, যেমন এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, তারপরে হচ্ছে রিস্ক, স্টপ, ফিনিশ, এর পরবর্তীতে হচ্ছে অ্যাভয়েড, কিপ অন অ্যান্ড গো অন, অ্যান্ড হচ্ছে মাইন্ড।
এখানে গো অন এন্ড কিপ অন অর্থ কিন্তু চালিয়ে যাওয়া। সো এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের অপর নাম প্রেজেন্ট ভার্ব। সো আমরা পাইলাম কয়টা ভার্ব, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। এই এগারোটা খুব গুরুত্বপূর্ণ ভার্ব। যেসব ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইনজি যোগ হয়। তুমি অ্যাডমিশান টেস্ট দাও, মেডিকেল অ্যাডমিশান দাও, কিংবা বিসিএস পরীক্ষা দাও, যত জায়গায় দাও না কেন, পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় জেরান্ড অ্যান্ড পার্টিসিপল থেকে কোয়েশ্চেন আসে। সো জেরান্ডের একটা অন্তত জিনিস শেখা হয়েছে, সেটা হচ্ছে এই গল্পের মাধ্যমে। তো আমরা এই গল্পটা কী করবো, খাতায় লিখে রাখবো এবং বাসায় প্রচুর প্র্যাকটিস করব। এইখানে দুইটা উদাহরণ দেওয়া যাক। সো উদাহরণগুলো হচ্ছে আই এনজয় রিডিং, অর্থাৎ এইখানে রিডিং আছে, এনজয় যেহেতু আছে, আমরা কিন্তু এই গল্পের মধ্যে এনজয় পাইছিলাম, এই যে এনজয়, তাহলে এনজয় আছে। অর্থাৎ যেসব ভার্বগুলো বলছি এইসব ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে, এখানে কিন্তু রিড একটা ভার্ব, তাহলে আমি গল্পের মধ্যে যে ভার্বগুলো বলছি এগারোটা ভার্বের মধ্যে কিন্তু এনজয় আছে। সো এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, সেটা কি, রিড, তাহলে কি হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে যাবে। তো আই এনজয় রিডিং, এখানে কিন্তু টু রিড হবে না, রিডিং হয়ে যাবে, কারণ এটা জেরান্ড হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখি উই কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেকস। দেখো এইখানে অ্যাভয়েড কথাটা আছে, এখানে এনজয় কথাটা ছিল, অর্থাৎ এই গল্পের মধ্যে এনজয় অ্যাভয়েড ছিল, তাহলে দ্বিতীয় আরেকটা ভার্ব আসলে কী হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে, মানে আইএনজি যোগ হয়ে যাবে। সো উই কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেকস। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি তোমার এই গল্পটার মাধ্যমে অর্থাৎ জেরান্ড শেখা হয়, তাহলে তুমি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা এবং অন্যদের সাথে তুমি এটা নিয়ে আলোচনা করবা। আমার ক্লাসে যদি কখনো মিস্টেকস হয় তাহলে কমেন্ট সেকশানে আমাকে বল ধরিয়ে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন টপিক নিয়ে, তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই সাপোর্ট করবা। তো আজকে এই পর্যন্তই থাকুক, অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস রেডিয়াস, সি ইউ টুমরো।